ম্যাচের আগে একজন নায়কের খোঁজে ছিলেন ক্যাপ্টেন সাকিব, কিন্তু ম্যাচ শেষে জুটেছে টি টোয়েন্টিতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় হারের লজ্জা। পরিকল্পনা কিংবা তার বাস্তবায়ন, সবকিছুতেই বড় সড় গলত। তাই তো নতুন মঞ্চ সিডনিতেও সেই পুরনো চেহারাই বাংলাদেশের। ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটিং অর্ডার কোনো ঔষধেই সারছে না ইরো, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ ছিল আগে, প্রোটিয়া ম্যাচের পর বেড়েছে বহুগুণ। পাওয়ার প্লের ভিতরে চারটা টপ অর্ডার যদি আপনি হারিয়ে ফেলেন, তো 200+ স্কোরের এগেনস্টে আপনি কখনোই আমার বাংলাদেশ টিমের ব্যাটিংয়ের যে অবস্থা, সেই অবস্থা থেকে সেখান থেকে বের হয়ে আসা বাংলাদেশের জন্য টাফ ছিল। বাট টি টোয়েন্টি ফরম্যাটে 100 রানের ডিফিট আপনার, এটা আসলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে আমাদের জন্য আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের জন্য একটা বড় লজ্জার বিষয়। যে মাঠে 4 ছক্কার ফুলছুরি ছুটিয়েছে দক্ষিণ আফ্রিকা, সে মাঠই বাংলাদেশের জন্য ছিল বদ্ধভূমি। চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানো তো নয়, উল্টো দলের সবাই ভেঙে পড়েছে তাসের ঘরের মতন। টিম ম্যানেজমেন্টকে এ নিয়ে কাজ করার মিলল পরামর্শ। খেলার ধরন দেখে মনে হচ্ছে যে তারা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারছে না উইকেটের সাথে, এটা একটা কনসার্নসের জায়গা। সেখান থেকে আমাদের প্ল্যানটা কীভাবে সাজানো যায়, কাকে দিয়ে আপনার আমরা এখান থেকে ওভারকাম হয়ে বের হতে পারি, সেই পরিকল্পনার জন্য টিম ম্যানেজমেন্টকে একটা বাড়তি রয়েছে, আপনার চাপ তো রয়েছে। জিম্বাবুয়ের পেসারদের বিপক্ষে পেস আর বাউন্স স্বর্গ গ্যাবায় অপেক্ষা করছে পরের ম্যাচের কঠিন চ্যালেঞ্জ। ইতিহাস বলছে চেনা প্রতিপক্ষ হলেও ম্যাচটা মোটেও সহজ হবে না টাইগারদের। সাউথ আফ্রিকা যতটা টাফ অপোনেন্ট ছিল, জিম্বাবুয়ে অতটা টাফ নয়। বাট জিম্বাবুয়ের সাথে আমাদের ভালো খেলার যথেষ্ট রেকর্ড রয়েছে, এবং আমরা জানি যে আমাদের 2-3টা প্লেয়ারই যদি আপনার ভালো খেলতে পারে, তাহলে আমরা জিম্বাবুয়ের এগেনস্টে আমরা জয়টা নিয়ে আসতে পারি। আর ওপেনিং স্লটে ব্যর্থ শান্তর বিকল্প ভাবারও পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব রিমন, সময় সংবাদ।